হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আজ আবারও হাজির হয়ে গেলাম ডিমের জালি কাবাবের রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে বেসন আর ডিম দিয়ে খুব সহজে বাটাবাটি ঝামেলা ছাড়াই আপনি বাসায় তৈরি করে নিতে পারেন এই কাবাব রেসিপিটি। এই রেসিপিটি তৈরি করা খুবই সহজ, আর এই রেসিপিটি তৈরি করলে বাচ্চারা ছোট বড় সকলে খুবই পছন্দ করে খেয়ে নেবে। তো আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আমি ডিমের জালি কাবাবকে আপনাদের একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কতটা জুসি হয়েছে। তো চলুন তাহলে আমরা দেখে নিই কাবাবটি কিভাবে বানিয়ে নেব। তো প্রথমে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম চুলাতে। এখন আমি হাফ কাপ বেসন এখানে ঢেলে দিলাম। বেসনটাকে এখন আমি টেলে নিব। তো বেসনটা টেলে নেওয়ার কারণে এর থেকে ভালো একটা স্মেল বের হবে। তো বেসনটা টেলে নেওয়ার কারণে কিন্তু ডিমের জালি কাবাবটা খেতে খুবই ভালো লাগবে, বেসন থেকে আর কাঁচা গন্ধটা আসবে না। এখানে আমি আগে থেকে সিদ্ধ করা দুটি ডিম ও একটি বড় সাইজের আলু নিয়েছি মাঝখান দিয়ে ভাগ করে। তো এখন আমি ডিমটাকে প্রথমে গ্রেট করে নিচ্ছি। আপনারা যদি গ্রেটার দিয়ে গ্রেট করতে না পারেন তাহলে আপনারা ছুরি দিয়েও ছোট ছোট করে কেটে নিতে পারেন। তো গ্রেটার দিয়ে গ্রেট করে জিনিসটা ভালো হবে, তো এটা তাড়াতাড়ি মিহি হয়ে যাবে। তো এখন আমি আলুটা গ্রেট করে নিচ্ছি। এতো আমার আলু আর ডিমগুলো কিন্তু গ্রেট করা হয়ে গেছে। এখন আমি এখানে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখানে আমি তিনটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। এখন আমি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। আপনারা চাইলে এখানে কাঁচা পেঁয়াজের পরিবর্তে পেঁয়াজ বেরেস্তাটা ব্যবহার করতে পারেন, সেটা আপনাদের পছন্দ অনুযায়ী। এখন আমি হাফ চা চামচ লবণ দিয়ে নিলাম, পরে লাগলে আবার দিয়ে নিব। এখন হাফ চা চামচ আদা বাটা দিয়ে নিলাম, হাফ চা চামচ রসুন বাটা দিলাম। এখন দিচ্ছি আমি হাফ চা চামচ হলুদের গুঁড়া। এখন দিচ্ছি হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া। এখন দিচ্ছি হাফ চা চামচ জিরার গুঁড়া। হাফ চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। এখন আমি হাফ কাপ তেলে রাখা যে বেসনগুলো ছিল সেটা দিয়ে নিলাম। তো সর্বশেষে আমি এক পিস লেবু এখন এর মধ্যে দিয়ে দিব রসটা চিপে। তো লেবু রসটা দেওয়ার কারণে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসবে। এখন আমি সবগুলো উপকরণ হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওতে একটি ছোট্ট লাইক দিয়ে দিবেন। তো এখন আমি হাতে একটু তেল মাখিয়ে নিলাম। এখন আমি গোল গোল করে একটা শেপ তৈরি করে নেব। এই তো দেখুন, দুই হাত দিয়ে একটু চেপে চেপে চ্যাপটা করে নিব। তো সবগুলো কিন্তু আমি একইভাবে তৈরি করে নেব। প্রথম আমি জিনিসটা হাত দিয়ে গোল করে তারপর দুই হাতের মাঝখান দিয়ে একটু চেপে তারপর কাবাবটা তৈরি করে নিলাম। তো এই তো দেখুন, সবগুলো কিন্তু আমি একইভাবে করে নিয়েছি। তো আমার রেসিপিটি ভালো লাগলে আপনাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার, আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দিবেন যেন আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তো এখন আমি একটা ডিম ফেটিয়ে নিচ্ছি। তো ডিমটাকে কিন্তু ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। তো ডিমটা আমার ফেটানো শেষ। এখন আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, এর মধ্যে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এই জালি কাবাবটা কিন্তু আমি কম তেলের মধ্যেই ভেজে নিব।
তো এখন কাবাবটি আমি ডিমের মধ্যে চুবিয়ে এখন তেলের মধ্যে ছেড়ে দিব। তেলটা কিন্তু গরম হয়ে গিয়েছে। ঈদে আপনার এই কাবাবটি কিন্তু বাসায় তৈরি করে ফেলতে পারেন খুব সহজে, আর বিশেষ করে বাচ্চারা খেতে খুবই পছন্দ করবে। এখন আমি নাস্তাটি উল্টে পাল্টে একটু ভেজে নিব। তো আমার এই পাশটা কিন্তু ভাজা হয়ে গেছে, তাই আমি উল্টে দিচ্ছি। তো কালারটা যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন আমাদের বুঝে নিতে হবে যে নাস্তাটি হয়ে গেছে। তো বাকি নাস্তাগুলো কিন্তু আমি একইভাবে ভেজে নিব। তো অবশিষ্ট যে ডিম ফাটানো টুকু রয়েছে তো সেগুলো আমি এখন উপর থেকে ছিটিয়ে দিচ্ছি। কাবাবের মধ্যে একটি জালি জালি লেয়ার তৈরি হবে। দেখুন সবগুলো কিন্তু আমি উল্টে পাল্টে ভেজে নিছি। এখন একটা প্লেটে তুলে নিচ্ছি, আমার ভাজা শেষ হয়ে গেছে। তো এখন আমি এটা গরম গরম পরিবেশন করে নিলাম, সাথে যদি টমেটো সস থাকে তাহলে তারও বেশি ভালো লাগবে এই ডিমের জালি কাবাবটি খেতে। আপনারা অবশ্যই বাসায় এভাবে একদিন হলো ট্রাই করে খেয়ে দেখবেন, অনেক মজা লাগে। এই কাবাবটি কিন্তু বড়রাও খেতে খুবই পছন্দ করবে। তো এখন আমি একটা কাবাব আপনাদের একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখুন ভিতরটা কতটা জুসি হয়েছে, আর খেতে তো অসাধারণ এই কাবাবটি। তো আজকের মতো আমি খেতে খেতে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।